দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো কেন পড়া পারো না কেন তোমার কি সমস্যা তুমি পড়ো নয় হ্যালো তুমি পড়ো নয় আচ্ছা তাহলে তোমরা কেউই পড়া পারো না তোমরা কি পড়া পারো তোমরা পারো পড়া কে পারে পড়া তোমরা তো দাঁড়িয়ে আছো তোমরা কি পড়া পারো কথা বলো তোমরা কি তোমরা কি পড়া পারো লিভিশন দিবা বাবা লিভিশন দিবা কোন সময় পরীক্ষা যখন হলে আসার আগে তুমি পরীক্ষা বসে বলবা যে স্যার একটু সুযোগ দেন আমি একটু লিভিশন দিই এটা করবে নাকি বাড়ি থেকে পড়ে এসে যদি এখানে মনে রাখতে পারো তাহলে তোমার এ পর ভ্যালু কি তুমি একটু আধা ঘন্টা এক ঘন্টা ভুলে গেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা দাঁড়িয়ে আছো কেন জোরে বলো তোমরা পড়া পারো না কেন আরে সর তোমরা দাঁড়িয়ে আছো কেন তো তোমরা পড়া পারো না তোমাদের বাসায় প্রচুর কাজ ঠিক না এই কারণে তোমরা পড়া পারো না একেবারে অনেকেই দাঁড়িয়ে আছে তো মাত্র এই কয়েকজন গোটা কয়েকজন পারে আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে তো তোমাদের কি শাস্তি হওয়া উচিত